আমি একবার পুরুষ হতে চেয়েছিলাম, কেউ বললো সরকারি চাকরি কর, কেউ বললো মানি ব্যাগ মোটা কর, কেউ বললো লাল কর চোখ, কেউ বললো রাজা না হতে পারলে কিসের পুরুষ। আমি একবার নারীকে নারী হতে দেখেছিলাম, কেউ বললো রূপ বাড়াও, কেউ বললো চোখ নামাও, কেউ বললো সবকিছু মেনে নাও, কেউ বললো কালো কেন ফর্সা হওয়ার ক্রিম মাখ। একবার আমি মানুষ হতে চেয়েছিলাম, সবাই আমার দিকে হা করে তাকিয়েছিল, সবাই জিজ্ঞেস করলো তুই মানুষ না। আমি কিভাবে বোঝাই যাদের এই জীবনে আমি একজনও মানুষ দেখলাম না। একজন পুরুষ হওয়ার জন্য যদি এই জিনিসগুলো লাগে এবং যে নারী হওয়ার জন্য যদি এই জিনিসগুলো লাগে, তাহলে এই সমাজে মানুষ কোথায়? বিপদে পড়লে বোঝা যায় আত্মীয় স্বজন আর আশেপাশে মানুষগুলোর মধ্যে আপন কারা। এই যে কথাই বলে না, বৃষ্টি এলে বোঝা যায় ঘরের কোথায় কোথায় ছিদ্র আছে, তেমনি বিপদে পড়লে আপন মানুষগুলো চেনা যায়। আজ আপনি একটু বিপদে পড়ার অভিনয় করে দেখুন, কাল আপনি দেখবেন শূন্য আকাশের নিচে দাঁড়িয়ে আছেন। এই যে আশেপাশের মানুষ আর আত্মীয় স্বজন, তখন কাউকে পাশে পাবেন না, কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবেচিন্তে করবেন, কারণ মাঝে মাঝে দাঁত জিব্বাকে কামড় দেয়। আর আপন মানুষ তো তারা যারা বিপদ আপদে পাশে থাকবে, ভালো কাজে উৎসাহ দিবে এবং মন্দ কাজে বাধা দিবে। আপন মানুষ তারা নয় যারা বিপদের কথা শুনলে এড়িয়ে চলে আর নানা রকমের বাহানা দেয়। আসলে বাস্তবতা দুনিয়াতে একটা কথাই সত্যি, যে আঘাতে রক্ত বের হয় না সেই আঘাতগুলো খুব কাছের আপন মানুষগুলোই দেয়। আর আমরা কারণ ছাড়া যাদেরকে আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমাদেরকে মনেও করে না। এই যে কথাই বলে না, আমরা যাদের আপন ভাবি তারা ভাবে পর, দুই দিনে দুনিয়াতে সবাই স্বার্থপর। সত্যি দিয়ে সেটা কথাগুলো মিলিয়ে নিও, বিপদে পড়লে বোঝা যায় আপন কারা। টাকা ছাড়া প্রত্যেকটা ছেলে অসহায়। আজকে তোমার কাছে 500 কিংবা 1000 টাকা আছে, তুমি খরচ করতে যে কিছুই মনে হচ্ছে না, কালকে যখন তোমার কাছে 500 কিংবা 1000 টাকা থাকবে না, তখন বুঝতে পারবে টাকার মূল্য কতটা। আজকে তুমি তোমার বাবাকে খারাপ ভাবে গালি দিচ্ছ, কাল যখন তোমার বাবা থাকবে না, তখন বুঝতে পারবে বাবার মূল্য কতটা। ঠিক তেমনি আজ যখন তোমার কাছে টাকা আছে, তখন তুমি বুঝতে পারতেছো না টাকার মূল্য কতটা, কাল যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন বুঝতে পারবে তুমি কতটা অসহায়। কথাটা মাথায় রাখা উচিত, দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে কখনো আপন হয় না। দুনিয়াটা এখন বেইমানে ভর্তি, যার জন্য আপনি সবকিছু ছেড়ে দিবেন সে একদিন আপনাকেই ছেড়ে দেবে। কথাটা তিতা হলো সত্যি, একটা মেয়ে যদি সাধারণভাবে চলাফেরা করে তাহলে এই সমাজ বলে মেয়েটি খ্যাত, আর যদি সাজাগুজা করে তাহলে বলবে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়ছে। যদি চিকন হয় তাহলে বলে বাবা মা হয়তো কিছু খাওয়ায় না, আর যদি মোটা হয় তাহলে বলবে এই মেয়েকে তো কোনো ছেলে বিয়েই করবে না। মায়ের জাতের জন্য কত রকম দাড়িপাল্লা বানিয়ে রাখছে মানুষ। স্ত্রীর চোখে পানি আসতে দিও না, কেননা স্ত্রীর চোখে পানি ঝরলে স্বামীর রুজি রোজগারে বরকত উঠে যায়। তুমি ছেলে, তুমি ভবিষ্যতের পিছনে না ঘুরে মেয়েদের পিছনে ঘুরতেছো, মানো আর না মানো এটাই সত্যি। ভালোবাসা ও ভবিষ্যতের মধ্যে মেয়েরা সবসময় ভবিষ্যৎটাকে সিলেক্ট করে, তাই মেয়েদের পিছনে না ঘুরে তোমার ভবিষ্যৎটাকে সিলেক্ট করো, তাহলে দেখবে মেয়ে কেন মেয়ের মারাও তোমার পিছনে ছুটবে। এটা ভার্চুয়াল জগৎ, ডাটা অফ করলে সবাই পর হয়ে যায়, ভুলে যায় সবকিছু। আমাকে একজন বলেছিল, ভাই আমি যত মানুষজনের সাথে মিশেছি সবাই বেইমান ছিল। আমি তাকে বলেছিলাম, হতাশ হয়ে একটা কথা বলি শোনো, আমরা কিন্তু ভালো খারাপ চিনি, কিন্তু কার মনে কি আছে সেটা কিন্তু জানি না। খাবারের স্বাদ বোঝার জন্য কিন্তু আমাদের খাবার খেতে হয়, তেমনি কে ভালো কে খারাপ এটা কিন্তু বুঝি আমরা মানুষের সাথে মেশার পরে। সো হতাশ হয়ে না, দিন যত যাচ্ছে মানুষের সংখ্যা তত বাড়বে, আর ভুলেও নরম হয়ে না, তাহলে হাতুড়ি দিয়ে ভেঙে চলে যাবে। সময়টা এখন এমন হয়ে গেছে যে এখন খুব ব্যথা পেলেও নিঃসুপ হয়ে যায়। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতন। দিন শেষে কেমন জানি হয়ে যাচ্ছি, আগের মতো কারোর সাথে আর কথা বলতে ইচ্ছে করে না, কারণ যতই মিশছি ততই বুঝতে পারছি দুনিয়াটা বেইমানে ভর্তি। জীবনটা রোদের দিনের বৃষ্টির মতো হয়ে গেছে, মন খারাপেও হাসতে হয়। সব জিনিস ভাগ্যে থাকলেও কিছু জিনিস অর্জন করে নিতে হয়, সবকিছু ভাগ্যে থাকলেও পাওয়া যায় না, কিছু কিছু জিনিস পরিশ্রমের মাধ্যমে অর্জন করে নিতে হয়। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না, তুমি তোমার মতো চলো, মনে রেখো জীবনটা তোমার লোকের নয়। এক সময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা বলে না, কিন্তু এখন দেখি আপন মানুষগুলো সবার আগে কসম দিয়ে মিথ্যা বলে। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। আমি কান্না করেও কাঁদতে পারিনি, আমি কষ্ট পেয়েও কাউকে বলতে পারিনি, পুরোটা জীবন গেল মানুষকে বুঝতে বুঝতে, কিন্তু আফসোস আজ পর্যন্ত আমারে কেউ বুঝলো না। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। খুব জানতে ইচ্ছে করে আমি মানুষটা কেমন হলে আমার আপন মানুষগুলোর মনের মতো হতে পারবো। সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য।